কীভাবে আমাদের শরীরে ভিটামিন বি12-এর ঘাটতি মেটানো যায় বা বাড়ানো যায়। দেখুন, আমরা ভিটামিন বি12 বাড়ানোর জন্য আমরা কী করি, আমরা প্রচুর পরিমাণে অ্যানিম্যাল প্রোডাক্ট খাই, কারণ অ্যানিম্যাল প্রোডাক্টে প্রচুর পরিমাণে ভিটামিন বি12 থাকে, যেমন গরু, মোষ, মুরগি, মাছ, ছাগল ইত্যাদি। তাহলে এখানে প্রশ্ন জাগে, এই যে গরু খায়, মোষ খায়, ছাগল খায়, এদের শরীরে ভিটামিন বি12 থাকে, তাহলে ওরা তো মাছ মাংস খায় না, তাহলে ওদের শরীরে কীভাবে ভিটামিন বি12 উৎপন্ন হচ্ছে? আমাদের শরীরে ভিটামিন বি12 তৈরি হচ্ছে না। এর কারণ, ওই সমস্ত প্রাণীরা র ফর্মে খায়, অর্থাৎ র লিফ ফলফুল খায়, তার জন্য এই ব্যাপারগুলো হয়। আমরা ফলগুলোকে যত ভালোভাবে ধুয়ে খাই না কেন, ফলের আউটার লেয়ারে উপকারী ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়া আমাদের স্টমাকে এসে ভিটামিন বি12 তৈরি করতে হেল্প করে। যখন আমরা সেই খাদ্যকে কুক করি, কুক ফুক খাই, তখন উপকারী ব্যাকটেরিয়াতে কুকিং প্রসেসগুলোতে মরে যায়, ফলে অলওয়েজ আমাদের শরীরে ভিটামিন বি12-এর একটা ঘাটতি থেকে যায়। যদি আমরা ডিপ ডায়েটে থাকি, তাহলে ভিটামিন বি12 তৈরি হবে, অন্যান্য প্রাণীদের যেমন তৈরি হয় সেরকমই তৈরি হবে। ভিটামিন বি12কে ভিটামিনের পর্যায়ে ফেলা হয়েছে, কিন্তু ভিটামিন বি12 এটা হরমোন, কারণ ভিটামিন কোনো প্রাণীর শরীরে তৈরি হয় না, হরমোন তৈরি হয়। এই জন্য ভিটামিন বি12 ভিটামিনের ক্যাটাগরিতে ফেললেও এটাকে হরমোন হিসাবে ধরা হয়। ডক্টর বিশ্বরূপ রায় এই ফর্মুলাটি বানিয়েছেন, ডিপ ডায়েট ফর্মুলা। এই ফর্মুলাটা যদি আপনি ফলো করেন, আপনার বাইরে থেকে ভিটামিন বি12-এর দরকার হবে না, আপনার শরীর আপনা থেকে ভিটামিন বি12 ইনক্রিজ করবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এরকম হেলথ ওয়াই রিলেটেড ভিডিও নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ।